হ্যালো গাইস, ব্যাক টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। শুভম ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, কাজ শুরু করলাম, তোমাদের সবাইকে বললাম গুড মর্নিং। আর সকালে ঘুম থেকে উঠে কাজগুলো শুরু করছি, আর তোমরা দেখতে থাকো প্লিজ। আর যারা আমার ব্লগটা দেখছো তারা ঝটপট করে একটা সাবস্ক্রাইব করো, আর পুরো ব্লগটা না স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর আমি ঘুম থেকে উঠে আর চলে এলাম উপরে, আর উপরে আমরা ঘুমোই, যদিও এটা আমাদের রুম। আর কি বলতো, ছেলেটা না ঘুম থেকে উঠলো এই মাত্র, নিচে গেল, আর আমি ভাবলাম যে যাই ওপরটা আমি গুছিয়ে দিয়ে আসি। কেন বলতো, কারণ ছেলেটা না ভীষণ দুষ্টুমি করে, আর কম্পিউটার টেবিলটা নিচে ছিল, আর এতটা দুষ্টুমি নিজেই করতো। তো ওপরে নিয়ে গেছে ওর বাবা কাজের কারণে। আর আমাদের না খুব একটু রাত হয় কাজগুলো, এই এডিট মারা বলো, কাজগুলো না একটু লেট হয়, তার জন্য উপরে নিয়ে গেছে ওরে বাবা। ছেলেও দেখছি অর্ধেক টাইমটা উপরেই সময় কাটাচ্ছে। আর ওই কম্পিউটারের টেবিলে যে সব কিবোর্ড আছে ওইগুলো শুধু হাত দেয়। কি বলবো বলে তো, বাচ্চা ছেলে, না মারতে পারছি না বকতে পারছি, আর যতটুকু আটকাতে পারছি ততটুকু করছি। আর ওকে মা বলছে ওকে স্কুলে পাঠাও, তবে আর এত দুষ্টুমি করবে না। তো এখনও বয়স ওর 3 বছর 2 মাস 3 মাস হয়েছে, তাই ভাবলাম আর একটু সময় যাক তারপরে স্কুলে পাঠাবো। সে যে এত দুষ্টুমি করে গো, কি বলবো। আর ওর পিসিমণি ঘরে বসে পড়ায়, তো ভাবলাম আর স্কুলে যদি দেওয়া যায় ভালো। তো এখন আর তো স্কুল হচ্ছে না, সব জায়গায় ছুটি, তার কারণে দুষ্টুমিটা বেশ বাড়ছে। আর আমার ঘর ঝাড়াটা এই যে হচ্ছে, আমার মানে আমার রুম থেকে শুরু করলাম, আজকে রুম থেকে ঝাড় দিয়ে শুরু করছি। আর মা এখানে উঠোনের দিকে গাছগুলো লাগানো ছিল, আগের দিন না মোটরে জল দিয়েছিল, আর ভাবলাম এইটাও দিয়ে দাও। বরকে বলতেই বাবরে বাপ, এমন দিয়েছে গাছের গোড়াগুলো না একদম চাপা চাপা হয়ে গেছে, তাই মা একটু কদাল দিয়ে মাটিগুলো ঠিক করে দিচ্ছে। আর আমি এদিকে চান করা কমপ্লিট করে পুজো করছি। আর কি বলতো, সকালবেলাটা না খুব কাজ থাকে সংসারে, আর সকালবেলাটা মাও অফিস যায় বাবাও অফিস যায়, আর তার জন্য সকালে যেটুকু কাজ মা করে আর আমিও সকালবেলা, আমি মানে কি বলতো, আমি খুব তাড়াতাড়ি ওঠারও চেষ্টা করি, বাবা মা সবাইও ওঠার চেষ্টা করে। সকালবেলা সবাই হাতে হাতে কাজগুলো করে কমপ্লিট করে, তারপরে ওদের কাজে চলে যায়, আমি আমার কাজ করতে থাকি। তো রান্না করতে যাচ্ছি, যখন দেখি রান্নার বোতলে তেল নেই, তাই আমি তেলটা মানে নিতে এলাম। আর আমাদের বাড়িতে না 1 মাসের বাজার বাবা করে আনে, লঙ্কা বলো হলুদ বলো তেল সব কিছু। আর আমি 1 মাসে 4 লিটার মতো তেল খরচা করি, আবার কোন সময় 3 লিটারও চলে যায়, আর 4 লিটারটা বেশি করি, 3 লিটার সর্ষা তেল আর 1 লিটার সাদা তেল। তো এই হচ্ছে আমার গল্প। আর কি বলতো, সংসারে বিভিন্ন কাজ থাকে, আর ওগুলো সামলানো, তারপরে ছেলে আছে ওকেও সামলাতে হয় জানো। আর এখন ও খুব একটা বড় হয়নি, আর বাচ্চা ছেলে, আর ও দিদা যখন থাকে সকালে কোনো প্রবলেম হয় না, আর যখন অফিস চলে যায় তখন ভীষণ প্রবলেম হয়। তো চলো রান্নাঘরে যাই, রান্না করবো। এই রান্না করছি, তো আমার না ক্যামেরা ধরার একটু প্রবলেম হচ্ছে গো, একটা মোবাইল, তারপরে মানে ওর বাবা একটু কম্পিউটারে কাজ করে, আর কি বলতো, আর এমন সকালে কাজও থাকে, ফোন ধরে কথাও বলতে পারি না, আর ওই কারণে ধরার মতো ও যখন ব্যস্ত থাকে তখন করছে না, আর যখন এ করে, যাই হোক। আর মোটামুটি আমি মানে যেটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকো গাইস, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আস্তে আস্তে তোমাদের মানে ভালো লাগার মতো আমি চেষ্টা করব ব্লগগুলো করার মতো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে একটু দেখতে পাচ্ছি একদম সাজুগুজে একদম, আর শাড়িটা পরেছি মায়ের, তো হলুদ শাড়ি খুব একটা আমার পছন্দের না, তো মার শাড়ি আমি ভাবলাম একটু পরি। কোনোদিনই হলুদ শাড়ি আমি বেশি পছন্দ করি না বলে কিনিও নি আর পরাও হয়নি।
তো যাচ্ছি, একটু বর বলছে একটু ঘুরতে নিয়ে যাবে। আজকেও মেঘে অবস্থাটা খুব একটা ভালো না, তো তবুও বেরিয়ে পড়ছি। যখন একটু ঘুরে আসি তো বর আর আমি মিলে যাব, আর এই স্কুটিটা বার করলো তো যাব। আর আমার ছেলে আর মা বাড়িতেই আছে, তো যাওয়া যাক। কোথায় নিয়ে যাচ্ছে এখনো বলেনি, বলছে যে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। তো চলো কোথায় নিয়ে যায়, তোমাদেরও অবশ্য নিয়ে যাব। তো চলো, আমি এখন বাড়িতে আছি, এই আমার ঘর, দেখতেই পারছো। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি রাস্তার উপরে। তো চলো বন্ধুরা, একটু বেরিয়ে আসি। অনেকদিন থেকে ভাবছিলাম যাব যাব কোথাও একটা ঘুরতে, তো যাওয়া হয়ে ওঠেনি। তো চলো যাওয়া যাক। চলে এসেছি সাগরের কাছাকাছি, তো যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু মেঘের অবস্থা ভালো নয়, তাই আর অন্যদিকে যাচ্ছি না, চলে এলাম সাগরে। তো বাড়ির কাছাকাছি সাগর, তো ভাবলাম দুজনে মিলে একটু সাগরে। তো গ্যাস চলে এলাম, আর বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা সাগরকে আসার জন্য। আর কি বলতো, আর অন্য কোথাও যাচ্ছি না, কারণ ভীষণ মেঘ করেছে, মেঘলা মেঘলা অবস্থায়। আমি ভাবলাম কোথাও যাচ্ছি না আর, এখান থেকে চলো ঘুরে যাই। আর ছেলেও ঘরে আছে আর মা আছে, আর তাই আমি ভাবলাম আর কোথাও যাচ্ছি না, এখান থেকে ঘুরে তারপরে যাই। তো সাগর এখন ফাঁকা ফাঁকা খুব জায়গাগুলো, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা কেউ যদি আসো দেখো, আর যারা দেখেছো তারা তো অবশ্যই জানো, আর যারা দেখোনি তো তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমার মানে ভালো লাগবে অবশ্যই। কী বলতো, সাগর এমন একটা জায়গা, তীর্থস্থান আমাদের না হোক, আমরা তো বাস করি তাই আমাদের কোনো কিছু মনে হচ্ছে না, তো যারা বিদেশ থেকে আসে বাইরে থেকে আসে তাদের মনে হয়। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর কি বলো তো, এগুলো না যখন সাগর মেলা হয়, মেলার সময়টা ভীষণ লোকজন থাকে, আরও খুব খুবভাবে সাজানো থাকে। তো এখন আর তো সেরকমভাবে সাজানো নেই, এমনি জাস্ট আছে। আর এখন না ঘাসগুলো সবুজ সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর এখানে না পার্কও হয়েছে গো, ছেলে মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খেলার জন্য, তো ওই দিকটা আছে। আর ওদিকটা যাচ্ছি না, ছেলে যখন আসেনি আর যাচ্ছি না, তাই তোমাদের একটু দেখালাম। আর যদি ছেলেকে নিয়ে আসতাম তা তবে ওখানটায় নিয়ে যেতাম, আর যাচ্ছি না যখন, ছেলে যখন আসিনি আর যাচ্ছিও না আমরা। মানে চলো একটু নদীর পাড় থেকে আর ওদিক থেকে একটু ঘুরে আসি। আর আমি না ফেসবুকে শর্ট চ্যানেলে মানে কী বলতো রিলস ভিডিও দিই, তো ভাবলাম এখান থেকে একটু রিলসগুলোও দুই একটা করে নিই, তারপরে আবার নদীর ধারে যাব। এটাই যে আমরা যাচ্ছি 2 নম্বর রাস্তা, আর 4 নম্বর থেকে 2 নম্বর রাস্তায় যাচ্ছি, ঠিক আছে। আর কপিলমুনি মন্দিরটা হলো 3 নম্বর রাস্তায়, মানে নদীর দিকটা 3 নম্বর রাস্তা, তো ওইটা ফরিয়ে নিয়ে যাব। আর তো ওদিকে বানাচ্ছিলাম শর্ট ভিডিও, তো চলো এদিক দিয়ে ঘুরে যাই। তো ওই যে কপিলমুনি মন্দিরের সামনের দিকটা না বেশ সুন্দর বসার জায়গা করেছে, আর মানে কি বলতো ওখানেও পার্কের মতো ব্যবস্থা করেছে, খুব সুন্দর লাগছে। আর এই মন্দিরটা খোলাই আছে, আর মন্দিরের ভেতরে আর গেলাম না, আগের বাড়ি এসেছিলাম, তোমাদের দেখিয়েছি, কিন্তু তোমাদের হয়তো মনে নেই, বা সবাই তো আর সম্পূর্ণ ব্লগটা আমার দেখছে না, তাই আর পরের বার আবার দেখালাম ভালো করে। তো এগুলো না যে পুজোগুলো দেয় যে মানে ওইগুলোই পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে পুজো দিতে হয়।
ওইগুলো না দোকানগুলো এরম ভাবে ভেতরে না খুব সুন্দরভাবে সাজানো আছে, তাই মানে বাইরের দিক থেকে বোঝা যায় না আর ভেতর দিক থেকে খুব মানে ভেতরে গেলে বোঝা যায় আর বাইরের দিকটা না অতটা বোঝা যায় না। তো চলে এসে একদম নদীর ধারে আর ভীষণ বাতাস বইছে, কথাগুলো শোনা যাচ্ছে না, যদিও আমার ভয়েস দেওয়া ছিল। আর কি বলতো, ভীষণ বাতাস বইছে, এত শব্দ হচ্ছে। তো নদীর দিকটাও দেখো গাইস, খুব সুন্দর, মানে কি বলবো তোমাদের। আর জোয়ারের সময় আর মেঘলা মেঘলা হয়েছে না, মানে ভীষণ বাতাস বইছে আর এগুলোও হচ্ছে। তো চলো বাড়ি চলে যাচ্ছি, জানো আর বেশিক্ষণ থাকবো না, ছেলে আছে। আর আমি একটা খুব একটা বেশি সময় কোথাও গেলে মানে ঘুরতে গেলে খুব একটা বেশি সময় কাটাই না। তো এখানে খুব একটা দোকান আছে যদিও আমার মন পছন্দের খাবার হচ্ছে না, তাই আমি খেলাম না। তো চলে যাচ্ছি বাড়ি। আর কি বলতো, সাগরের জিনিস এমনিতে খাওয়া আমার একটুও পছন্দ হয় না, এমনি অনুষ্ঠানে মেলার সময় মেলায় ওগুলো এগাত সময় গেলে ফুচকা খাওয়া বা এইসব, ছাড়া আমি আদার্স আর বাইরের খাবারগুলো খেতে ভালোবাসি না। এমনি হয়তো রেস্টুরেন্টে গেলে খুব একটা ভালো খাওয়া হয়, কিন্তু মেলার মধ্যে ফুচকা ছাড়া আর আদার্স বাদাম ছড়া ভাজা ছাড়া এমনিতেই আর কোনো ভালো লাগে না আমার। তো চলো বাড়ি যাওয়া যাক।